বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চালের রুটি কে না চিনে চালের রুটি কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করেন বানাতে একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর সেটা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস যে কোনো কিছুর সাথেই কিন্তু চালের রুটি একেবারে পারফেক্ট আর চালের রুটি খেতে চায় না এমন কাউকে হয়তো বা খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে গ্রামে গেলে কিন্তু চালের রুটিটা সবচেয়ে বেশি খাওয়া হয়ে থাকে আর চালের রুটি কিন্তু যে কোনো অনুষ্ঠানে একেবারে মধ্যমণি হয়ে থাকে থাকে শীত কিংবা বর্ষা যে কোনো ঋতুতেই কিন্তু চালের রুটি খেয়ে থাকি আমরা সবাই সামনেই যেহেতু সবে বেরাত আসছে আর সবে বেরাত উপলক্ষে কিন্তু সবাই কম বেশি চালের রুটি খেয়ে থাকে আমি তো সব সময় খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর ঈদের সময় কিন্তু চালের রুটিটা খাওয়া হয়ে থাকে অনেক বেশি তাহলে চলুন দর্শক শুরু করা যাক প্রথমে একটা হাড়ি বসিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চালের গুঁড়িটা প্রথমে আমি কাই করে নেব এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা এটা কিন্তু শুকনো চালের গুঁড়ি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে পাঁচ কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি আপনারা ঠিক যে যতটুকু রুটি তৈরি করবেন সেই আন্দাজেই চালের গুঁড়িটা নেওয়ার চেষ্টা করবেন দেখুন সবটুকু চালের গুঁড়ি কিন্তু আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি এখন চিকুন এরকম একটা কাঠের লাকুর নেবেন আর লাকুরটা দিয়ে খুব ভালো করে আলতো আলতো করে পানিটার সাথে চালের গুঁড়িটা মিক্স করে দেবেন এখন চুলার আঁচটা কমিয়ে নিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দেখুন সম্পূর্ণ কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তবে আপনারা যখন ঢেকে রেখে দিবেন তখন কিন্তু উঠিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নেবেন দেখুন আমি কিন্তু ঢাকনাটা তুলে দেখাচ্ছি দুই থেকে তিন মিনিট পরে আপনারা চালের কাইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একেবারে পারফেক্ট একটা চালের কাই তৈরি হয়েছে যদি আপনারা চাল এবং পানিটা মেপে দেন তাহলে দেখবেন যে কখনোই খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না ঠিক আপনি যেরকমভাবে চালের কাইটা তৈরি করতে চাচ্ছেন ঠিক তেমনই হয়ে যাবে এখন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখুন চালের কাইটা কিন্তু অনেক গরম দেখুন ভাপ উঠছে এখন আমি এখানে এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব আর তেলটা দিয়ে যদি আপনি মেখে নেন তাহলে দেখবেন যে আপনার হাতে চালের কাইটা লাগছে না এবং আপনার সারা দিন যদি এই চালের কাইটা রেখে দেন তারপরও দেখবেন যে শক্ত হবে না তবে অবশ্যই একটু ধৈর্য সহকারে চালের কাইটা মথে নেবেন হাত দিয়ে কারণ প্রচণ্ড গরম আপনারা কেউ চাইলে পানিতে হাতটা ভিজিয়ে ভিজিয়েও চালের কাইটা মথে নিতে পারেন আরেকটা জিনিস আমি যখন চালের কাইটা করেছি তখনও কিন্তু পানিতে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম আর এখনও কিন্তু এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিলে কিন্তু কাইটা অনেক ভালো হয় চালের কাইটা কিন্তু মথা হয়ে গেছে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা ভালো মতো মাথা হয়ে গেছে দেখুন অনেকে আছেন যারা নাকি চালের কাইটা ঠিক মতো তৈরি করতে পারেন না তো আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এরকম করে চালের কাইটা তৈরি করবেন দেখবেন যে আপনাদের চালের কাইটা একেবারে পারফেক্ট হবে আমি কিন্তু হাতের এই পাশ ওই পাশ আপনাদেরকে দেখালাম আমার হাতে কিন্তু কোথাও চালের কাইটা যে আমি মথে নিলাম আমার হাতে কিন্তু এক ফোটাও লেগে নাই এখন এই চালের কাইটাকে আমি দুই ভাগে ভাগ করে দুইটা বলের মতো তৈরি করে নিয়েছি আপনারা কেউ চাইলে ঢাকনাযুক্ত বাটির ভিতরে এই চালের কাইটা ভরেও রুটি তৈরি করতে পারবেন এবং ইচ্ছে করলে পলিথিনে ভরেও নিতে পারেন পলিথিনে ভরে কিন্তু আপনি সারাদিনই রাখতে পারবেন কোনো সমস্যা নাই অথবা ঘরে কিন্তু পুরোনো সুতি কাপড় থাকে যেমন ওড়না ওড়নাগুলো কিন্তু পুরনো হয়ে গেলে আমরা রেখে দেই। সেই পুরোনো ওড়নাগুলো দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই সমস্ত কাজে আমরা লাগাতে পারি আজকে আমি আমার পুরনো যে ওড়না আছে সেই উড়নাটাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিটা চিপড়ে নিয়েছি চিপড়ানোর পরে সেই ভিজা কাপড়টা দিয়েই এরকম করে ঢেকে দিবেন এই বলগুলো যখন নাকি আপনি রুটি তৈরি করবেন তখন কাপড়টা তুলে যতটুকু দরকার অতটুকু আটার কাই বের করে নেবেন তারপরে আবার এরকম করে ঢেকে রাখবেন তবে খুব বেশি পানি চিপড়াবেন না হালকা একটু পানি যাতে থাকে এরকম অবস্থায় রাখবেন দেখুন এখন আমার যতটুকু দরকার অতটুকু আটার কাই আমি বের করে নিচ্ছি এবং তারপরে আবারও ঢেকে দিচ্ছি প্লেটটা সরিয়ে নিলাম এখন আমি একটা কাটিং বুড নিয়েছি এই বুডে আমি রুটিটা তৈরি করব। হাত দিয়ে ঘুরিয়ে প্রথমে লাটিমের মতো তৈরি করে নিলাম এখন চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম প্রথমে একটা রুটির মতো বানিয়ে নেবো অনেকেই আছেন যাদের রুটি নাকি আঁকা বাঁকা হয়ে যায় ঠিক মতো গুল হয় না ঠিক তাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে আপনাদের রুটি গুল হবে এটা অবশ্য একটা চুরি পদ্ধতি এভাবে কিন্তু রুটি অনায়াসেই তৈরি করতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি আসলে আমার মতো রুটি তৈরি করতে পারেন না এবং ঠিকঠাক মতো দেখুন আমি যে রুটিটা তৈরি করছি এটা কিন্তু মোটেও গোল না আঁকা বাঁকা একটা রুটি আর এই রুটিটা যদি কারো সামনে আপনি দেন তাহলে তো আপনার মান সম্মান এমনিতেই চলে যাবে যে ঘরের বউ রুটি তৈরি করতে পারে না তো আমি আসলে আপনাদেরকে বললাম যে আজকে আপনাদের চুরি পদ্ধতি শিখাবো দেখুন এই রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আমাদের বাসায় কিন্তু স্টিলের যে বাটিগুলো আছে এই বাটিগুলোর মুখ কিন্তু থাকে দেখুন আমি একটা স্টিলের বাটি মুখ নিয়েছি এবং রুটিটার উপরে সমানভাবে বসিয়ে দিয়ে চাপ দিচ্ছি চাপ দিলেই দেখুন যে মাঝখান থেকে কেটে যাবে এবং দুই সাইডের যেই অবশিষ্ট অংশটা আছে এগুলো ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে দেখুন জোরে একটু চাপ দেন চাপ দিলে দেখবেন যে রুটিটা বের হয়ে গেছে দেখুন একদম একটা গোল রুটি এখন একটা বেলুন দিয়ে এটাকে একটু হালকা করে বেলে দিন ঠিক যতটুকু আপনি চাচ্ছেন এবং এতটা ভাবে বেলবেন না যে আবারও আঁকা বাঁকা হয়ে যায় দেখুন আলতো আলতো করে বেলে দিবেন আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে রুটিটা কিন্তু খুব বেশি বড় করতে যাবেন না যেহেতু এটা চালের রুটি চালের রুটি কিন্তু একটু মোটাই থাকে খুব বেশি মোটাও করবেন না এবং খুব বেশি পাতলাও করবেন না একদম মিডিয়াম রাখবেন দেখুন আমি আপনাদেরকে রুটিটা দেখাচ্ছি তুলে রুটিটা কিন্তু হয়ে গেছে আর দেখুন কতটা গোল হয়ে গেছে যখন নাকি রুটি তৈরি করা হয় আর সেই রুটিটা যদি গুল না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না দেখুন আমি রুটিটার এক সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি কতটুকু মোটা রেখেছি এখন একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিচ্ছি তারপরে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে চুলাতে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়েছি আর ফ্রাইপ্যানে দেয়া হয়েছে একটা রুটি আর রুটিটা ভাজতে আমার মা আমাকে সাহায্য করছে রুটি প্রথমে যখন এক পাশ হয়ে যাবে তখন একটু উল্টে দিয়ে আরেক পাশ দিবেন তারপরে দেখবেন যে রুটিটা ফুলে একদম বলের মতো হয়ে গেছে দেখুন যে রুটিটা কি পরিমাণ ফুলে গেছে আর এই একইভাবে কিন্তু সবগুলো রুটি এখন ভেজে নেব দেখুন প্রিয় দর্শক সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর পরিবেশন করেছি গরুর মাংসর সাথে গরুর মাংসর সাথে কিন্তু চালের রুটি খেতে খুবই ভালো লাগে আমার কাছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনি আসলে যে যেটা দিয়ে খেতে চান সেটা দিয়েই কিন্তু খেতে পারবেন চালের রুটি চালের রুটি কিন্তু হালুয়ার সাথে খেতেও খুব ভালো লাগে সেটা যে কোনো হালুয়ার সাথে সামনেই সবে বারাত সবে বারাতে কিন্তু নানা রকমের হালুয়া আর চালের রুটি তৈরি করা হবে চালের রুটি যে শুধু সবে বারাতের দিন খাওয়া হবে এটা কিন্তু একেবারে ভুল কথা যে কোনো সময় বা যে কোনো দিনই কিন্তু খাওয়া যেতে পারে দেখুন আমি আপনাদেরকে একটা রুটি খুলে দেখাচ্ছি রুটিগুলো এতটাই নরম হয়ে গেছে যে আমি ভাজ করার সময় মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে আর রুটিটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে দেখুন যদি আপনারা পানির পরিমাণ এবং চালের গুড়ির পরিমাণ ঠিক রেখে কায় তৈরি করেন তাহলে দেখবেন যে রুটিগুলো খুবই সুন্দর হবে আর রুটিগুলো কিন্তু টান দিতেই দেখুন ছিঁড়ে যাচ্ছে আমি কিন্তু আজকে আপনাদেরকে খুব সহজ একটা নিয়মে তৈরি করে দেখালাম যাদের রুটি কিনা একেবারেই গুল হয় না তারা কিভাবে গুল রুটি তৈরি করে সবার সামনে উপস্থাপনা করবেন আশা করি আপনারা আপনাদের বাসায় এরকম করে ট্রাই করে দেখুন যে কতটা সহজেই তৈরি করা যায় আর কতটা সুস্বাদু এই চালের রুটি তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নাই নেক্সট টাইম আমি আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত